যুক্তরাজ্যে নতুন ধরনের করোনা ভাইরাসের সাথে মিল রয়েছে এমন নতুন ভাইরাস বাংলাদেশেও শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা প্রতিষ্ঠান বিসিআইআর। দর্শক, এখন থেকে এই মুহূর্তে সায়েন্স ল্যাব থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আর বাদল, তিনি আমাদেরকে বিস্তারিত জানাবেন। বাদল, মৌসুমী, যেটি জানা যাচ্ছে যে নতুন ধরনের যে করোনা ভাইরাসের কথা বলা হচ্ছে সেই ভাইরাসটি বাংলাদেশেও শনাক্ত করা হয়েছে এরকম যেটি আমরা জেনেছি, তো এটি যিনি করেছেন তিনি হচ্ছেন বাংলাদেশ যে বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ রয়েছে এই পরিষদের তিনি মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা। এটি রাজধানীর এলিফ্যান্ট রোডে অবস্থিত, আমরা সেখানেই রয়েছি। এটি বিসিএসআইআর, তো এটার যিনি বৈজ্ঞানিক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা তিনি এখন এই মুহূর্তে সুনামগঞ্জে রয়েছেন, তার নাম হচ্ছে ডক্টর সেলিম খান। তিনি বলছিলেন যে এই নতুন পাঁচটি জিনোম সিকোয়েন্স উনি করতে গিয়ে নতুন ধরনের যে ভাইরাসটি যেটি যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর বিভিন্ন দেশে আতঙ্ক ছড়িয়েছে সেই সাদৃশ্য কিছু বৈশিষ্ট্য উনি লক্ষ্য করেছেন, এবং যে ভাইরাসগুলো পাওয়া গেছে যুক্তরাজ্যে নতুন ধরনের ভাইরাস সেটির সাথে কিন্তু সাদৃশ্য রয়েছে, এই কারণে উনি বলছেন যে এটির সাথে মোটামুটি মিল রয়েছে যে নতুন যে ভাইরাস। এই ভাইরাসটি সম্পর্কে আমরা এখন পর্যন্ত যেটি জেনেছি যে এটা আগের যে ভাইরাসটি রয়েছে করোনা ভাইরাস সেটির চেয়ে 70 গুণ বেশি ছোঁয়াচে, এবং এই ভাইরাসটি আমরা যে টিকার কথা বলছি আগের করোনা ভাইরাসটি প্রতিরোধের জন্য সেই এই নতুন ধরনের ভাইরাসের ক্ষেত্রে সেই টিকা কাজ করবে কি না সেটি নিয়েও কিন্তু একটি শঙ্কা তৈরি হয়ে গেছে। তো তিনি বলছিলেন যে এটি আসলে যাচাই বাছাই করা হচ্ছে, এবং যদিও সাদৃশ্য পাওয়া গেছে এটি কতটুকু বাংলাদেশে কার্যকরী সেই বিষয়টি তিনি জানাচ্ছিলেন যে এখনও সেটি নিশ্চিত হওয়া যায়নি যাদের কাছে। বাদল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ রাজধানীর সায়েন্স ল্যাব থেকে জানাচ্ছিলেন সহকর্মী এ আর বাদল।